কেন্দ্রীয় সরকারের পেট্রোপণ্যের ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমেছে কংগ্রেসের কর্মী সমর্থকরা। বেশ কিছুদিন ধরেই রাজ্য জুড়ে দেখা গেছে দফায় দফায় অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল। সেই মতো শুক্রবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের জেলা কংগ্রেসের পক্ষ থেকে পেট্রোপণ্য, রান্নার গ্যাস সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল ও একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন তারা স্বর্গরথের উপর গ্যাস সিলিন্ডার চাপিয়ে তাতে মালা দিয়ে অভিনব পন্থায় প্রতিবাদ জানান। এই মিছিলটি পারবিরহাটা থেকে শুরু হয়ে কার্জানগের চত্বরে গিয়ে শেষ হয়। তাদের দাবি, অবিলম্বে পেট্রোপণ্য সহ অন্যান্য দ্রব্যের রোধ করতে হবে, তা না হলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। প্রত্যেকেই জানেন যে গ্যাসের মূল্য বৃদ্ধি কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, 1000 টাকা ক্রস করে গেছে গ্যাস আজকে, ঔষধের দাম কোন জায়গায় চলে গেছে, মানুষ ওষুধ কিনতে পারছে না, সেই জায়গায় দাঁড়িয়ে আর আজকে আমরা একটা প্রতীকী আন্দোলন করলাম পারবিরহাটা থেকে কার্জন গেট অব্দি নরেন্দ্র মোদীকে দেখানোর জন্য। মোদিজি, আপনি যে আজকে দিনের সরকার আনার যে স্বপ্ন দেখিয়েছিলেন সেই সরকারের আজকে গ্যাসের দাম 1000 টাকা। মানুষ একটা গ্যাস কেনার পর আর তার কাছে টাকা থাকছে না সেকেন্ড গ্যাস কেনার জন্য। যেমন মানুষ মারা গেলে পর এই গাড়িতে চাপায়, তেমন মানুষ আজকে গ্যাস কিনতে গিয়ে মারা যাচ্ছে, একটা গ্যাস কেনার পর সেকেন্ড গ্যাস কেনার মানুষের ক্ষমতা নেই। তাই আজকে আমরা প্রতীকী আন্দোলন করলাম নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে। আমরা স্লোগান দিচ্ছি, বলো হরি হরি বল, নরেন্দ্র মোদীকে কাঁধে তোল, সবাই মিলে বলো বলো হরি, নরেন্দ্র মোদীকে কাঁধে তোল, এই স্লোগান। আর মোদি হটাও দেশ বাঁচাও, যতদিন নরেন্দ্র মোদী এই ভারতবর্ষে রাজ করবে ততদিন আমরা ভারতবর্ষের মানুষ না খেতে পেয়ে আগামী দিনে মারা যাব। এই উদ্যোগ নেওয়ার কারণ একটাই, যে নরেন্দ্র মোদী যে মরতে চলেছে ভারতবর্ষের মানুষ 2024-এ তাকে ফুল মালা দিয়ে শুয়ে দেবে। আর আর এই গ্যাসকে এই শোয়ানোর একটাই কারণ, যে মানুষ একটা গ্যাস কেনার পর সেকেন্ড গ্যাস কেনার মানুষের ক্ষমতা নেই। যেমন মানুষ মারা গেলে পর এই গাড়ির মধ্যে ঢোকায়, তেমন গ্যাস আজকে মারা যাওয়ার মতন মানুষ একটা গ্যাস কিনা একটা গ্যাস কেনার ক্ষমতা নেই, তাই জন্য এই রকম আন্দোলন আমরা করব। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।